নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি অরিজিৎ। অ্যাকচুয়ালি আমি আজকে শ্যুট করছি আগরতলা থেকে, কারণ আমাদের একটা কর্পোরেট মিটিং ছিল এবং সেই মিটিংয়ের ফাঁকে সুযোগ পেয়ে আজকে আপনাদের একটা শ্যুট করছি। তার কারণ হচ্ছে এখানেও বেশ কিছু কথাবার্তা শুনলাম, যে কথাবার্তাগুলো মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যত দরকার এবং যেগুলো ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদেরও কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে সাধারণত যখন আপনারা ইনভেস্টমেন্ট শুরু করার কথা ভাবতে শুরু করেন, যখন আপনারা মনে করেন যে আপনি ইনভেস্ট করবেন, তার আগে এমন কি কি পয়েন্ট যেগুলো করে নেওয়া দরকার বা ভেবে নেওয়া দরকার, এবং এমন কি কি কাজ যেগুলো করার পরেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। আজকে আমাদের প্রথম পয়েন্ট, ইনভেস্টমেন্ট প্ল্যানটা সবসময় ডাইভার্সিফিকেশন করা। দেখুন, আপনারা যখনই ইনভেস্টমেন্ট শব্দটা বলেন তখনই আপনারা ভাবেন যে শেয়ার কিনতে হবে, ইনভেস্ট করবো মানে শেয়ার কিনতে হবে, কিন্তু ইনভেস্ট করা মানে শুধুমাত্র শেয়ার কেনা নয়, ইনভেস্ট করা মানে কিন্তু গভর্নমেন্টের মধ্যে যে স্কিমগুলো রয়েছে, পিপিএফ বলুন বা এনপিএস বলুন, সেগুলো পড়ে, ইনভেস্টের মধ্যে যেরকম গোল্ড বন্ড কিংবা গোল্ড পারচেস পড়ে, ইনভেস্টের মধ্যে রিয়েল এস্টেট পড়ে, ইনভেস্টের মধ্যে স্টক মার্কেট সরাসরি শেয়ার কেনা পড়ে, এবং ইনভেস্টের মধ্যে মিউচুয়াল ফান্ড কেনাও পড়ে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট মানেই আপনারা যে ভাবছেন যে শুধুমাত্র শেয়ার কেনাটাই ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু নয়। এই সমস্ত দিকগুলোকে বলা হয় ইনভেস্টমেন্ট, এবং ডাইভার্সিফিকেশন করার জন্য যদি আপনার বয়স কম থাকে, যত কমের দিকে থাকবে তত বেশি পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আপনারা শেয়ারে করবেন, এবং কম পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আপনারা বাকি যেগুলো অর্থোডক্স ইনভেস্ট অর্থাৎ এফডি বলুন, গভর্নমেন্ট স্কিম বলুন, সেখানে করবেন। কারণ আপনি যত সময় পাবেন শেয়ার বা স্টক মার্কেটে কম্পাউন্ডিংয়ের সুবিধাটা তত পাবেন, এবং আপনি যদি মনে করেন যে আপনার সমস্ত টাকা স্টক মার্কেটে দিয়ে দেবেন, সেটাও কিন্তু ভুল। আপনাকে বেছে বা বুঝে ইনভেস্ট করতে হবে আপনার বয়স অনুযায়ী, আপনার ফিলোসফি অনুযায়ী, এবং আপনার রিস্ক ক্যালকুলেশনের ক্ষমতা অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে কতটা পার্সেন্টেজ আপনি করবেন। তবে আপনি যদি হিসাবের সুবিধার্থে জিজ্ঞেস করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে একটা খুব সহজ হিসাব আছে, আপনার বয়সকে 100 থেকে বিয়োগ করবেন, বিয়োগ করে যে সংখ্যাটা আসে সেইটা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করুন, বাকি টাকাটা আপনি গভর্নমেন্ট বা সিকিউর কোনো ভোলাটাইল নয় এরকম কোনো ফান্ডে ইনভেস্ট করুন। অর্থাৎ আপনার যদি বয়স 30 হয়ে থাকে, তাহলে 100-30 70% টাকা আপনি স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনার বয়স যদি 40 হয়ে থাকে, তাহলে 60% টাকা আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এইভাবে আপনারা হিসাব করতে থাকবেন। দ্বিতীয়ত আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট, এটা অনেকে গুলিয়ে ফেলছে, অনেকে ভাবছে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট এক, অনেকে আবার ভাবছেন মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট কমপ্লিটলি আলাদা। দুটোই ঠিক কিংবা ভুল নয়, আপনাকে জেনে রাখতে হবে যে স্টক মার্কেট হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কোন কোন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করা, মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আপনার জন্য একজন ইনভেস্টর, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বসে রয়েছেন, তিনি আপনার হয়ে আপনার টাকাটা নিয়ে আপনার মতো আরও অনেক মানুষের টাকাটা নিয়ে প্রচুর স্টকে বা তাদের ফিলোসফি অনুযায়ী বা মিউচুয়াল ফান্ডের নাম অনুযায়ী বিভিন্ন স্টকে ইনভেস্ট করছে। ধরুন কেউ যদি বলে যে ব্লু চিপ ফান্ড, তাহলে প্রথম 100টা কোম্পানি অর্থাৎ লার্জ ক্যাপ যে সমস্ত কোম্পানি আছে সেখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার ভাবছে যে আমি এই মূলত লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করব, আমার কাছে 500-700 কোটি টোটাল যে ফান্ডের টাকা আছে সেটা, এবং সেইখানে আপনি একজন ইনভেস্টর হিসেবে টাকা দিচ্ছেন মিউচুয়াল ফান্ডে। আপনাকে ভাবতে হচ্ছে না আপনি কোন স্টকটা কিনবেন, আর স্টক মার্কেটে সরাসরি ইনভেস্ট মানে আপনাকে ভাবতে হবে আপনি কোন স্টকটা কিনবেন, কত দামে কিনবেন বা কোথায় কিনবেন। মূলত যারা রেগুলার খবর রাখতে পারেন না স্টক মার্কেট সম্পর্কে, তারা মিউচুয়াল ফান্ড কিনবেন, আর যারা একটু রেগুলার আধ ঘন্টা করে মার্কেট সম্পর্কে অন্তত খবর রাখতে পারেন, তারা স্টক মার্কেটে সরাসরি ইনভেস্ট করতে পারেন। এই সূত্রে বলে রাখি যে একটা খুব সুখবর রয়েছে আমাদের, যে আমরা প্রথম বাংলার ইনভেস্টমেন্ট চ্যানেল হিসাবে আমরা বাংলায় প্রথম এমন একটা অ্যাপ এনেছি, যে অ্যাপের মধ্যে আপনারা স্টক মার্কেট এবং ফিনান্সিয়াল মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত বিষয় নিয়ে
বাংলাতে রিপোর্ট পাবেন। হ্যাঁ ঠিক শুনছেন, বাংলাতে রিপোর্ট পাবেন। আপনাকে ইংরাজি হিন্দি কষ্ট করে পড়তে হবে না, বুঝতে হবে না, আপনার মাতৃভাষা, মাতৃদুগ্ধ, যে ভাষা আপনি সহজে বুঝতে পারেন, যে ভাষা বুঝতে আপনার কোনো কষ্ট হয় না, সেই ভাষাতে এবার থেকে ফিনান্সিয়াল মার্কেটের নিউজগুলো আপনারা পাবেন, আরও অনেক সার্ভিসেস পাবেন। আমরা কিন্তু বাইরের কোনো অ্যাপকে প্রমোট করছি না, আমরা নিজেদের অ্যাপের কথা বলছি, বিজি ইনভেস্ট বেঙ্গলি। আপনি বিজি থাকুন ইনভেস্টমেন্ট নিয়ে, বাঙালি হিসাবে বা বেঙ্গলি হিসাবে ইনভেস্টমেন্ট নিয়ে বিজি থাকুন, তার জন্য আমাদের অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলি এসে গেছে। আমরা তৈরি করেছি নিজেদের অ্যাপ, তাই প্লিজ নিজেদের পরিবারের ছেলে হিসাবে যদি আপনারা এই অ্যাপটা ইনস্টল করেন, আপনাদের যদি কাজে লাগে তাহলে আমাদের খুব ভালো লাগবে। লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পরবর্তী পয়েন্টে আসছি, যে পয়েন্টটা মনে রাখবেন ইনভেস্টমেন্ট করার আগে, সেটা হচ্ছে আপনার এবং গোটা পরিবারের একটা হেলথ ইন্স্যুরেন্স করা দরকার। অনেকেই আজকে এসেছিলেন যে কারণে আমার মনে পড়লো, সবাই বলছেন যে আমি ইনভেস্ট করছি, আমার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, 50,000 টাকা আছে, আমি ইনভেস্ট চালু করতে চাই, কীভাবে করবো? তাদেরকে যখন জিজ্ঞেস করছি আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে, মেডিক্লেম আছে, বলছে না, আগে কিছু টাকা ইনভেস্ট করে নিয়ে পরে আমি মেডিক্লেম করবো। না, এটা করবেন না। ভারতবর্ষের অধিকাংশ মানুষ যারা মধ্যবিত্ত থেকে গরিব হয়েছে, অধিকাংশ মানুষ যারা মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছে, তাদের মধ্যে 80% মানুষ কিন্তু মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছে, তার কারণ পরিবারের কোনো না কোনো অসুস্থ মানুষের চিকিৎসা করতে গিয়ে। সুতরাং এটা প্লিজ করবেন না, একটা হেলথ ইন্স্যুরেন্স মাস্ট করবেন, ইনভেস্টমেন্টের আগে করবেন, পরে ইনভেস্ট করুন, আগে হেলথ ইন্স্যুরেন্স করবেন গোটা পরিবারের, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার নিজস্ব, যদি আপনি আর্নিং মেম্বার হন তাহলে আপনার নিজস্ব একটা ইন্স্যুরেন্স থাকা দরকার। সেই ইন্স্যুরেন্স, কারণ ভগবান না করুক, করোনাতে বুঝতে পেরেছেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু দুর্ঘটনা ঘটে যায় আপনার পরিবার পুরো বিপদে পড়ে যাবে। সেই জন্য আপনি যদি আর্নিং মেম্বার হন আপনি ইন্স্যুরেন্স করবেন, এর জন্য টার্ম পলিসি করবেন, কোনো এন্ডোর্সমেন্ট পলিসি করবেন না, বাজারে খবর নিয়ে নেবেন। টার্ম পলিসি অনেক সস্তায় অনেক বেশি অ্যামাউন্টের জন্য পাওয়া যায়, অর্থাৎ অনেক বেশি সাম অ্যাসিওরের জন্য পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্টক মার্কেট তো ভোলাটাইল মার্কেট। আপনি ধরুন এখন একটা টাকা রাখলেন, মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেট হোক, যে টাকাটা আপনি লং টার্মে কন্টিনিউ করতে পারবেন সেই টাকাটাই রাখবেন, তবেই না আপনি কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবেন। কিন্তু এখন যে মার্কেট, কার কবে চাকরি থাকছে, প্রফেশনে উপর নিচ আসছে, সেই জন্য এমনভাবে টাকা ইনভেস্ট করবেন না যে টাকাটা হয়তো 6 মাস বাদে আপনার হঠাৎ এমার্জেন্সি কারণে প্রয়োজন হতে পারে। তাই ইনভেস্ট করার আগে লিকুইড মিউচুয়াল ফান্ড হোক, যেটা নিয়ে আমাদের একটা আলাদা এপিসোড আছে, দেখে নিতে পারেন। তাই ইনভেস্ট করার আগে লিকুইড মিউচুয়াল ফান্ড হোক কিংবা FD হোক, যেখানে একদম আপনি যখন খুশি তখন টাকা পেতে পারেন, এরকম একটা এমার্জেন্সি ফান্ড রেডি রাখবেন। আমার রেকমেন্ডেশন অনুযায়ী এমন একটা এমার্জেন্সি ফান্ড রেডি রাখুন যেটা আপনার আগামী 6 মাসের সংসার খরচের সমান হয়, আপনার লাইফস্টাইল হিসাবে হিসাব করে নেবেন, সেই অনুযায়ী আপনি টাকাটা রেখে দেবেন, যাতে কখনো না কখনো এমার্জেন্সি হলেও আপনাকে ইনভেস্টমেন্টের টাকায় হাত না দিতে হয়। এই বিষয়গুলো আগে করবেন, বুঝবেন, কমপ্লিট করবেন, তারপরে ইনভেস্টমেন্টে আসবেন, তারপর ভাববেন মিউচুয়াল ফান্ড নাকি শেয়ার বাজার। আজকের জন্য এপিসোড এটুকু শেষ করছি। শেষ করার আগে আমার একটা বাংলা গানের চ্যানেলও রয়েছে, যে চ্যানেলটার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি বা টাইটেলে নাম মেনশান করা রয়েছে। বাংলা গান শুনতে ভালোবাসলে একটু গিয়ে গান শুনতে পারেন। আরও একবার আপনাদের ভরসায় আমরা লঞ্চ করেছি বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপটা, তাই যদি আমাদের এই অ্যাপটা আপনারা ইনস্টল করেন, যদি আপনাদের কাজে লাগে, তাহলে আমরা নিজেরা আপনাদের এই কাজটা করতে পারার জন্য কৃতজ্ঞ এবং ধন্য বোধ করব। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার, আগামী এপিসোডে আবার দেখা হবে।